নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর প্রায় আড়াইটার মতো চলে এসেছি দুপুরে মেনু নিয়ে দুপুরে মেনুতে আছে ছোটো মাছের সেই দিন ওই যে রেসিপিটা শেয়ার করেছিলাম না ওটাই আবার বানিয়েছি তার সাথে আছে রুই মাছের কারি আর হচ্ছে পালং শাক এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু আর এই বাটি চচ্চড়িটা খেতে না দারুণ লাগছে যারা যারা ওই ব্লগটা দেখো নি চচ্চড়ি কাঁচা মাছের রেসিপিটা ওটাই এই ব্লগটা একটু দেখে নিও তাহলেই বুঝতে পারবে রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে এই কয়েকদিন তো বেশ পরিমাণ রোদের দেখা তো পাওয়া যাচ্ছে সাথে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওপরের ছাদগুলো হালকা হালকা বরফ তার সাথে রাস্তাগুলো হালকা হালকা বরফ জমে আছে তার ফলে একটা রাস্তাগুলো পিচ্ছিল কাটছে আর এই দেখো ঘাসগুলো দেখেও বুঝতে পারছো কি ঘাসগুলা তো হালকা হালকা এই যে সাদা সাদা অংশগুলো এগুলো কিন্তু সব বরফ জমে আছে কারণ টেম্পারেচার তো রয়েছে মাইনাস ছয় মাইনাস সাত এইরকম কিন্তু দুঃখের বিষয় সোনাফলটা ফলটা আর হলো না সোনাফল ফল নাকি এই দেশে ওই একবার বা দুবারই হয় তো এই যাই হোক একবারই হয়েছে এখন যাচ্ছি ছেলেকে আনতে আর রোদের দেখা তো কয়েকদিন বেশ ভালো পরিমাণেই পাওয়া গেল আবার বলছে শনিবার থেকে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আবার শুরু হয়ে যাবে যাই হোক ছেলেকে স্কুল থেকে নিয়েছি ওকে স্নান করেছি খাইয়েছি এখন সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যে তো এই দেশে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ওপরে যে ঠাকুরের মোমবাতি সেগুলো আমি নয় সঙ্গীত পুজো করে দিয়ে আসি আর নিচের যে ঠাকুরের ছবিতে রাখা আছে সেখানে এরকম মোমবাতি দিয়ে এখন আমি করি সঙ্গীত করে আর বেশিরভাগ টাইম এখন চেষ্টা করি আমার ছেলেকে দিয়ে ওখানে ওই মোমবাতিটা ধরিয়ে দেওয়া আর তার সাথে এই যে চারিদিকে গোটা ঘরে একটু মোমবাতি দেখিয়ে দেওয়া কারণ আমি চেষ্টা করি সব সময় ওকে টিয়াসকে যতটা পারি আমাদের শিক্ষা সংস্কৃতি দেওয়ার চেষ্টা করি এবার বাকিটা বড় হয়ে ঠাকুর ইচ্ছা ঠাকুর ওকে কেমন তৈরি করবে তা আমি চেষ্টা করি যে আমরা যেমন ছোটোবেলায় বড় হয়েছি আমাদের মা বাবারাও ঠিক এরকমভাবেই আমাদেরকে বড় করেছে ছোটোবেলা থেকে ঠাকুর পুজো করা শেখানো সব সন্ধে দেওয়া ব্যাপারগুলো শিখিয়েছে আমরাও এখন চেষ্টা করি ওকেও সেরকম করে করে তোলার আর ও সেটা কিন্তু মোমবাতি দেখাতে প্রণাম করাতে ও ব্যাপারটা প্রচন্ড পরিমাণে এনজয় করে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না সঙ্গীত এরকম একটা হাউস কোট নিয়ে এসেছে আর যেটা পড়ে সঙ্গীতকে মানে ভালো তো লাগছিল তার সাথে আমি একবার পরে দেখেছিলাম প্রচন্ড আরাম ছিল তা সঙ্গীতকে বলেছিলাম সেই দিনই যে আমাদের জন্য নিয়ে আসবে তার সঙ্গীত লাস্ট যেদিন অফিস গিয়েছিল তা সেদিন গিয়ে আমাদের জন্য এটা নিয়ে চলে এসেছে এই যে এটা আমার জন্য আমার আর সঙ্গীতেরটা কিন্তু সেম সেম তোমরা কিন্তু ভেবো না আমি সঙ্গীতেরটা পড়েছি সঙ্গীতও পড়ে আছে ভিডিও করছে দেখি দেও সেম সেম আর তার সাথে তিয়াসের জন্য বলেছিলাম একটা আনতে তিয়াসও এনেছে তিয়াস আয় তিয়াসকে পড়ে দেখার কেমন লাগছে পিয়া একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু মানে কোয়ালিটিটা এক খুব সুন্দর আর এটা মানে পরে এতটা গরম থাকে কী বলবো মানে আইটেমটা প্রচণ্ড বেশ গরম একটা আইটেম আর এটার ঠিক হচ্ছে ফিলটা হচ্ছে আমরা যেমন আমাদের দেশে ব্ল্যাঙ্কেট ঢাকা নিই না ঠান্ডা শীতের যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ব্ল্যাঙ্কেটগুলো ঢাকা নিই সেই ব্ল্যাঙ্কেটটা যেমন তৈরি হয়ে থাকে যেমন থিন যেমন হয়ে থাকে ঠিক সেই রকম এটা এটার ফিলটা হচ্ছে ঠিক সেই মনে হচ্ছে আমি তো পড়ার পর থেকে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকেই মানে ট্রেলারে অর্ডার দিয়েছিলাম ট্রেলারের বালারা এরকম বানিয়ে দিয়েছে যাই হোক আর তোমরা কি দাম জানতে চাও এবারে খালি বলো যাই কিনবে তার দামগুলো বলে দিও তার দামগুলো বলে দিচ্ছি এটার দাম নিচে আমারটা আর তার সাথে সঙ্গীতেরটা দুটোই পরে চলছে ফিফটিন পাউন্ড করে আমারটা ফিফটিন পাউন্ড সঙ্গীতেরটা ফিফটিন পাউন্ড আর তিয়াসেরটা পড়ে চলছে সিক্সটিন পাউন্ড কাটিনালি নেচে যাচ্ছে এরকম করে করে হাত ধরে নিয়ে গেলে সত্যি এরকম নাচার মতো যাই হোক এত ঠান্ডা পড়েছে মাইনাস চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি চলছে আজকে তো সকালে মাইনাস সাত ডিগ্রি ছিল আমি যখন ঘুম থেকে উঠি তা এই সাত ডিগ্রিতে এরকম এইটা পড়ে থাকলে সত্যি অনেক খারাপ অনেক খারাপ আর এই দেখো বললাম না আমি সঙ্গীত কিন্তু একই আর এটা এটা একটু অ্যাভয়েড করো কারণ এটা টিয়াসের কর্ম তিয়াস যত বেড়েছে সোয়েটারটা টুপিটা সক্সটা সব এনে আচ্ছা ভিডিওতে তোমাকে দেখা যাচ্ছে সব কিছু এনে এই সোপার বন্ধু এখন দেখেছে বদমাশ বুড়ো জড়ো করে তো এই যে আমার আর সঙ্গীতের সেম সেম আমি একটু লাইটের মধ্যে আছে বলে বেশি থাকার চাই পুরো সেম তিয়া সেটাও সঙ্গীত সেমি আনতে চেয়েছিল তিয়া সেটাও সঙ্গীত গিয়ে মানে ও মলে গিয়ে খুঁজে খুঁজে দেখেছে যদি তিয়া শেম সেম পাওয়া যায় কিন্তু তিয়া সেটটা সেম পাওয়া যায়নি তিয়া সের ওই জন্য একটু দুঃখ হয়ে গেছে পরবর্তীকালে আমরা তিনজনের সেম সেম কিনবো ঠিক আছে ওরটা আরো বেশি ভালো আরো ভালো তো কিন্তু ওই যে মা বাবা শেম পড়েছে ও পড়েনি ওর একটু মনটা অমনি হয়েছে তার সঙ্গীত ওখানে আবার জিজ্ঞাসাও করেছিল যে এরকম পাওয়া যাবে কি কোথাও আছে বললো না এটা নেই এরকম শেম কিন্তু বাচ্চাদেরও ছিল কিন্তু শেষ হয়ে গিয়েছে কি আর করা যাবে তুলে দেখাচ্ছে নেক্সট টাইম আমি বলেছি নেক্সট টাইম তিনজন আর একদম শেম শেম দেখতে আনবো থ্যাংক ইউ ওকে একবার বলাতেই এনে দিয়েছে অফিস থেকে আসার পথে একবার বলাতেই এনে দিয়েছে

নানা সুপার হিরো হতে হবে না নামো আমি তো একটা ডান্স করার জায়গা দেখো তাই না বট দেখো পর এখনি ডাল খাচ্ছিল এখনি ডাল খাচ্ছে ওই দেখো সবাই বলে না তিয়াস শান্ত তিয়াস যে কি পরিমাণ দুরন্ত আর পকেটে হাতটা পড়ে দেখি দেখো তিয়া শয়তানিটা তিয়া শয়তানিটা করে চুপি 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 শয়তান শুনছে এই চা কোথায় ওই বাইরে একটা লাইট দেখতে পেয়েছে তাকে হচ্ছে কি ওই বাইরে লাইটটা ওটা কেউ একটা ঘর সাজিয়েছে ভূত তুই এখন কীসব ভয় পাচ্ছিস বলে দে এলিয়েন না বলবে না ও এখন জাদু মুভি দেখেছে মানে ক্রিস মুভি দেখেছে সেই থেকে এখন এলিয়েনকে এখন নাকি ও ভয় পাচ্ছে মুখটা দেখো না বদমশ বাঁখানো ভালো ভালো এলিয়েন এই তো এইবার ছেলে ভয় কমেছে তাই তো জাদু ওর নাম কি এলিয়েনটার নাম কি ছিল এ তো ওকে কিন্তু জাদুর মতনই লাগছে তিয়াসকে পুরো জাদুর মতনই লাগছে আজকে রাতে ডিনার মেনুটা একদম অন্যরকম চিকেন ফ্রাই আর তার সাথে এখানে আছে স্যালাড আর কাসন্দি আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আমি ঘরে বানাইনি রেডিমেড কিনে আনা হয়েছিল ফ্রোজেন আইটেম ঘরে এনে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি তা আজকে ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত এই টাটা বাই বাই গুড নাইট কালকেই দেখা হবে শুধু ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে